بسم الله الرحمن الرحيم السلام عليكم সানি নিবেদিত শামসুল হক প্রযোজিত আজমির রেকর্ডিং সেন্টার মুক্তিযোদ্ধা সুপারমার্কেট রিয়াজউদ্দিন বাজার চট্টগ্রাম মোবাইল 01819330853 আজকে নো বিলম্ব মন দয়াল নবীর জিয়ারত وطبيب قلوبنا ورسولنا ورسول ربنا ونورنا ونور إيماننا ونور قلوبنا ونور قبورنا سيدنا محمد محمد وعلى آله وصحبه وأولياء ملته وصلحاء أمته الطيبين الطاهرين الصابرين وعلينا معهم ولهم وفيهم وبهم أجمعين أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن الكريم في شأن حبيبي العظيم إن الله وملائكته يصلون على النبي يا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد سنن الله پیارا نبیر حدیث بخاری کا সরকার বরং সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিম্বর শরীফে তসলিম নিচ্ছেন তো তিনবার তিনটাকে মধ্যে আমিন বলেছিলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি তিনবার আমিন বললেন, আমি তিনবারের কথা বলবো না, একবারের কথা বলবো। তিনবার প্রথম থাকে আমিন আমিন আমিন, যাই হোক সংক্ষেপে বলতে হয়, বলে জিব্রিল আমিন এসে বললেন, মা বাবা ওয়ালডাইন বা যে কোনো একজন পেয়েছে খান্ত করে নাই, তার জন্য জন্নত নেই। দ্বিতীয় থাকে যে ব্যক্তির সামনে আমার নাম লওয়া হয়েছে গুরু শরীফ পড়ে নাই, তারও একই অবস্থা, সে আমার রহমত থেকে মাহরু। সরকার দরম বললেন আমিন। তৃতীয় তাপকায় কদম রাখলেন, জিবরিল ইসলাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমজান মুবারক পাওয়ার পর যারা রোজা রাখে নাই তারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত। আল্লাহ নবী বললেন আমিন। তাহলে নবীর নাম লওয়ার সাথে সাথে হযরত আব্দুর রহমান সফুরি রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করতেছেন, ইযা ক্বালা আল খতীব
دوران خطاب اگر یہ آیت تلاوت کی ان اللہ ملائکۃ یصلون علی النبی فللسامعین سامعین پر واجب ہے ان یرفعوا اصواتهم بالصلاۃ سب مل کر اونچی آواز سے نبی پر صلاۃ و سلام کا ہدیہ پیش کرو سبحان اللہ اونچی آواز سے نبی پر کی صلاۃ و سلام پیش کرو اٹا کی امام مالک رحمۃ اللہ علیہ نزدیک واجب زورے تو دور پر صلاۃ دنیا محمد سید القولین والثقلین والفریقین من عرب ومن عجم صلاۃ دنیا مرسلون عن شریکن محاسن فجوهر الحسن فيه غير منقسم صلاة دنيا بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان عَلَّمَهُ الْبَيَانَ عبادر حضرت اللہ مولانا زین العابدی عابدی ہم صاحب ہے چھلے ماشاءاللہ سورہ رحمان شروع ہے یہ آیت تلاوت کرلے شیکن کے کہ ایکن سوامی برکتان اپنا در خدمت پیش کرلہ আল্লাহ সবসময় আছে সৃষ্টি করার পূর্বেও আল্লাহ ছিল কিনা আল্লাহ ছিল কিন্তু কোন মখলুক ছিল আল্লাহ লা শরীক আল্লাহ কা কোই সাজি নেই কোই শরীক নেই কোই হামতা নেই আল্লাহ হাইয়ুল হে কাইয়ুম হে হামেশা আল্লাহ সবসময় আছে কিনা এক সময় আল্লাহ একা ছিল কোন মখলুক ছিল না তো আল্লাহ ইচ্ছা করলেন আমি একা থাকলে কোন মখলুক না থাকলে আমাকে স্মরণ কে করবে সুতরাং হাদিস কুদসিতে আছেন আল্লাহ তাআলা স্বয়ং একথা এরশাদ করলেন আমি একা আমার কোনো শরীক নাই আমার কোনো মেশাল নাই এখন আমাকে স্মরণ করার মতো কেউ নাই কোনো মখলুক নাই সুতরাং আল্লাহ তাআলা বললেন কুদরত জবানে বললেন কুনি হাবিবি মুহাম্মদ فسارا محمد صلی اللہ تعالی علیہ وسلم اللہ نش کے پرکاش کرت نو سر پرتھم اللہ تبارک و تعالی نجر حبیب کے تیر کر لے سبحان اللہ اے ہمارے بندو ہمارے حبیب محمد صلی اللہ علیہ وسلم تم ہی ہے جاؤ بڑا شفقت ہے نبی نورانی صورت اللہ سامنے ہوئے گئے আমাদের দেশে গোস্তাহান রসুল বলে যে ইমামে আহমদ রাজা নউজবিল্লাহ সেনা লিখছে রসুল পাক আল্লাহর সাথে নূর
তাহলে আল্লাহর অংশ হয়ে যাবে, আল্লাহ বিবেচ্য হয় না। আল্লাহর সাথ কোরআন শরীফে আছে, আল্লাহ নূর সামাওয়াতে ওয়াল আরদ, আল্লাহ আসমান জমিনের নূর। প্রায় সমস্ত মুফাসসির কেরাম এখানে নূর নূর তাফসীর করছে, আল্লাহ মুনাব্বির সামাওয়াতে ওয়াল আরদ বিনূরিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আসমান জমিন জিন ইনসান নবীর আসল নূর নয়, নবীর নূরানির ঝলক থেকে নবীর আল্লাহর প্যারা নবীর আলো থেকে 18,000 মখলুক আক্রিয় করে। আসল নূর ওটাকে বন্টন করা হয় না, মুনাজ্জাহুন আন শরীকিন ফি মাহাসিনি ফজৌহারুল হুসন ফি গায়রুল মুনকার। নবীর নূরানি জওহার, আল্লাহ নবীর নূরানি যেটা শরীর সেটা আল্লাহ বন্টন করে নাই, নবী থেকে যে আলো বের হয়েছে ওই আলো থেকে 18,000 মখলুকাত তৈরি করছে। এখন আসমান তৈর হয়ে গেল আমার নবীর নূরের আলো থেকে, জমিন তৈর হয়ে গেল ইনসান তরুলতা গাছপালা। এখন আল্লাহ তাআলা খুব আনন্দিত যে প্রত্যেকে আপন আপন বাসায় আল্লাহকে স্মরণ করতে আল্লাহ স্বীকার করতেছে। আগে তো আল্লাহ একলা ছিল, আল্লাহ কি ছিল? একা ছিল। এখন আল্লাহর জিকির করতেছে, গাছ বাঁশ তরু লতা সমুদ্র পাহাড় সাতাশ পান সাত জমিন সমস্ত সৃষ্টি আল্লাহকে স্মরণ করতেছে। প্রত্যেকের কাছে বাসা আছে, প্রত্যেক জিনিসের কাছে জীবনও আছে, রূহও আছে, কিন্তু রূহ শ্রেণী বিন্যাস করেছে। গাছের মধ্যে রূহ না থাকলে উদ্ভিদ রূহ ফলন দিচ্ছে কি করে? সমুদ্রের মধ্যে তো রূহ না থাকে জোয়ার ভাটা হচ্ছে কি করে? সূর্যের মধ্যে তো রূহ না থাকে অস্ত উদয় কি করে হচ্ছে? প্রত্যেক জিনিসের মধ্যে কি আছে? রূহ আছে। এই রূহ মূল আমার প্যারা রসুল, এটা আমি বলছি না যে মদরসার নাজম হেফজুর রহমান সিহারুজি শেখ কসসুর কোরআন লিখেছেন, রসুল করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম আবুল আরওয়া দেওবন্দীদের বড় আলেম নাজমে দেওবন্দ দারুলুম দেওবন্দ, সে নিজের কলমে লিখেছে তার কিতাব কসসুল কোরআন মধ্যে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম আবুল আরওয়া। এ বাতি জ্বলতেছে, এটার মধ্যে নিজস্ব কোনো পাওয়ার নাই, দোকানে ছিল পাওয়ার নাই, যখন পাওয়ার ওদের সাথে কানেকশন হয়েছে তখন জ্বলে উঠেছে। 18,000 মখলুকাত তৈর করার আগে, ফ্যাক্টরি তৈরি করার আগে ইঞ্জিন তৈরি করতে হয়, পাওয়ার হাউস তৈরি করতে হয়, এটা দুনিয়ারও নিয়ম। সমস্ত খুদাই একটা ফ্যাক্টরি, এই ফ্যাক্টরি তৈরি করার আগে আমার প্যারা নবী হলো সমস্ত খুদাইয়ের জান এবং প্রাণ, সমস্ত সৃষ্টির ইঞ্জিন আমার প্যারা রসুল। হযরত এখানে উলামায়ে কিরাম খতমে কোরআন করেছেন, খতমে বুখারী শরীফ, মজমুয়া সালাওয়াত রসুল আরো বিভিন্ন খতমাত আদায় করেছেন। এই জায়গায় আজ আল্লাহর প্যারা নবীকে সৃষ্টি করার কারণে আমরা কোরআন শরীফ পেয়েছি, বুখারী শরীফ সালাওয়াত রসুল পেয়েছি, অর্থাৎ আল্লাহ এবং রসুলকে আজ স্মরণ করতেছি একমাত্র আল্লাহর নবীকে সৃষ্টি করার কারণে। জাতি নূরমানি আল্লাহর জাত আর নবীর জাতের মাঝখানে তৃতীয় কেউ নেই।
সাতি নুরমান সেটাই রবি রবির নোটারি আমাদের জুলুস ছিল ঢাকা। তো জুলুস যাওয়ার সময় এক মসজিদের পাশে দিয়ে যাচ্ছে, ওখানে বাইরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না ওয়া জবর ওয়া দ্বারা কি করতেছেন আল্লাহ তাকে নবীকে হ্যাঁ বিচ্ছিন্ন করতে শিরিক তাদের মধ্যে। তো বিচ্ছিন্ন করার চেষ্টা করার পরেও করতে পারে না মুহাম্মাদুর মুহাম্মাদুর ফরকে আল্লাহ রসুলুল্লাহ, অনেক চেষ্টা করার পরেও আল্লাহর পের হামিদকে আল্লাহর সাথ থেকে বিচ্ছিন্ন করতে সমস্ত দেওবন্দদের মরকাজ সৌদি আরব, তাদের জাতীয় পতাকার মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটাকে আমরা কি বলি কালমা তৈয়বা? কালমা মানে তো শব্দ, এক শব্দকে কালমা বলা হয়, এক শব্দকে বলা হয় কি কালমা, বাংলাতে বলা হয় শব্দ। তাহলে বাক্য গঠন করা হয় একাধিক শব্দের দ্বারা, একটা বাক্য গঠন করা হয় এক জুমলা তৈয়ার হতা চন আলফাজ কে জরিয়ে সে, চন আলফাজ কো আগে একটা কর দিয়ে তো জুমলা হো গেলা। তাহলে এখানে দেখতেছি আমি চারটি কলমা চারটি শব্দ, লা ইলাহা ইল্লাল্লাহ এক শব্দ, লা ইলাহা এক শব্দ, ইল্লাল্লাহ আরেক শব্দ, মুহাম্মদ মুহাম্মদ আরেক শব্দ, রসুলুল্লাহ আরেক শব্দ, কটা চারটে। তো চারটে শব্দ যেখানে একত্রিত হয়েছে এটাকে বলা উচিত ছিল কালমাতে তৈয়বা, কালমাতে তৈয়বা। কারণ না চারটি শব্দ একটা বাক্য তৈরি করতে হলে একাধিক শব্দের প্রয়োজন, এখানে চারটে শব্দ আছে কিন্তু নাম রেখেছে শব্দ কালেমা তৈয়বা। এটাকে আমাদের ফন্নে বলাগতের মধ্যে বলা হয় কামালে একটা সার, আল্লাহ এবং রসুলের মাঝে এমন একটা বন্ধুত্ব সম্পর্ক আছে আল্লাহ রসুল দুজনে মিলে গোয়া একটা একটা শব্দ হয়ে গেছে। রসুল আল্লাহ নয় রসুলুল্লাহ, রসুলের এজাব হামিজা কোন দিকে হবে আল্লাহ, রসুল আল্লাহ নয়, আল্লাহ থেকে বিচ্ছিন্ন করা সম্ভব নয়। যারা রসুলগণকে আল্লাহ থেকে বিচ্ছিন্ন করতে চায় আল্লাহর কোরআন বলতেছে তারা অকাট্য কাফের। জোরে বলেন না, তারা কি মুসলমান না কাফের? এটা কি আমার কথা না কোরআন শরীফের কথা? কোরআন শরীফ আছে, আল্লাহ তবারক ওয়া তাআলা কোরআন হাকিমে ইরশাদ করেন আল্লাযীনা কাফারু বিল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রুসুলিহি ويقولون نؤمن ببعض ونكفر ببعض كافر را الله رسول كن کے الله تک بچن کرتا جائے الله بن رسول ساتھ ترا بیاد میں کرے کفر کرے تادر کفر کے ويريدون ان يفرقوه বাইনাল্লাহ
ورسله তাদের কুফরি হলো আল্লাহ থেকে আল্লাহর রাসূলগণকে কি করা বিচ্ছিন্ন করা তারা আর কি বলে উমনু বিবাজাও ওয়াকুলুন নুমনু বিবাজাও ওয়া নাকফুরু বিবাব আমরা কিছু মানি না আমাদের দেশে এরকম আছে কিনা হ্যাঁ তারা বলে যে আমরা নামাজ মানি তাশাহুদ মানি কিন্তু নবীকে সালাম দেওয়ার সময় নবীর খেয়াল আনাকে মানি না নবীর দেয়া নানা মানি আমরা দুরুদ মানি সালাম মানি নবীর উপর দুরুদ সালাম পাঠ করি কিন্তু কেয়াম করা মানি না তাহলে দেড় বছর আগে আল্লাহ জাল্লা মজদু বলে দিয়েছে ওয়াকুলুন তাদের আকীদা কি নুমিনু বিবাদ ওয়া নাকফুরু বিবাদ আমরা কিছু মানি কিছু মানি না দেখেন তারা বলে আমরা নবীকে নবী মানি কিন্তু নূর মানি না আমাদের মতো মানুষ মানি জোরে বলে না বসবেন না তাহলে এই জন্য আল্লাহ তাবারক ও তাআলা কোরআন হাকিম ইরশাদ করেন আর রহমান আল্লাম আল কোরআন আল্লামা মানে এখানে আল্লামার অর্থ সুরে কোরআনের ভিতরে বাহিরে এলমো জাহির এলমো গায়েব যা আছে সব কিছু তালিম দিয়েছেন কাকে দিয়েছেন সেটা উল্লেখ করে নাই আমরা বুঝতে পারি কিনা আমাদের দেশের গোস্তাখান রসুল বাগিয়ানি মুস্তাফা যারা আছে তারা বুঝে কিনা পরীক্ষা নেওয়ার জন্য রহমান যখন কোরআন তালিম দিয়েছেন সরাসরি এখানে জিবরিলের কথা নাই মিকাইলের কথা নাই কোন মখলুকের কথা নাই কেননা আল্লাহ এবং রসুলের মাঝখানে তৃতীয় বলতে কেউ কেউ নেই জোরে বলো না সুবহানাল্লাহ রহমান নে আল কোরআন কি তালিম ফরমাই কোরআন শিখায়া বহুত শিখায়া আল্লামা তার খাসিয়ত মুবালাগা বেশা বেশি তালিম দিয়েছে বেশা বেশি শিক্ষা দিয়েছে কোরআন শরীফ ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা এলমের সমুদ্র ছিল ইমাম শাফি ইমাম মালিক আহমদ বিন হাম্বল সিদ্দিক আকবর ফারুক আজম না 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 18,000 মখলুকাত 9 লৌহ মাহফুজের মধ্যে সমস্ত সৃষ্টির রেকর্ড আছে তার চাইতেও বেশি শিক্ষা দিয়েছেন আল্লাহ আল্লাহর নবীকে কিন্তু নবীর নাম বললে নাই ফরিকের করতেছেন রহমান যখন কোরআন তালিম দিয়েছেন তখন প্রশ্ন উঠেছে কি নবী নে এলম জাহির এলম গায়েব কি তালিম তো ফরমাই কিসকো ইয়ে তালিম দিয়ে কাকে দিয়েছে এ প্রশ্ন তখন যারা জ্ঞানী তারা বলবে সরাসরি আল্লাহ তাআলা কোরআন শরীফ শিক্ষা দিলেন কাকে দিবেন সরে বলুন না সবাই বলেন আল্লাহ খুদুই নহর তো নামা ধরত আল্লাহ বুঝা যাচ্ছে
সরকার দলম এখনো দুনিয়াতে আসে নাই, কোন মখলুক তৈর করে না, প্রথম নবীর নূরানি সুরত তৈর করেছেন। নূরানি সুরত তৈর করার পর আল্লাহর কোরআনের জাহিরি এলম গায়েবি এলম এগুলি আল্লাহ শিখে দিয়েছেন সরাসরি আল্লাহ তাবারক তাআলা আল্লাহর নবীকে। আল্লামাকে এমন তালিম দিয়েছেন, এমন শিক্ষা দিয়েছেন, ইতিপূর্বে এরকম শিক্ষা অন্য কোন নবী কেউ ওলি কেউ দেয় নাই, কেমন পর্যন্ত অন্য কেউ কেউ দিবে না। আমাকে তালিম দিয়েছেন, বেবেসাল আদব আমাকে শিক্ষা দিয়েছেন। আদাবানি রব্বি ফাহসানা তা দিবি আল্লাহ সরাসরি মাধ্যম ছাড়া আদব শিখতে দিয়েছে। ডেকোরেশন করা সাজানো, তাহলে যত প্রকারের সাজসজ্জ হতে পারে আল্লাহর কুদরতের নজরে যত কিছু এলোক হইতে পারে, যত কিছু সৌন্দর্য হতে পারে, যত কিছু বুজুর্গ হতে পারে, যত কামালাত হতে পারে, যত ফজাইল হতে পারে, যত জামাল হতে পারে, যত জামালত হতে পারে, যত তাহারত হতে পারে, যত কিছু হতে পারে এমন কিছু নাই যেগুলি আল্লাহ পারে না। সব কিছু নবীকে আল্লাহ তালিম দিয়েছে, সব সৌন্দর্য এলম হম সৌন্দর্য মশলা মশায়ের জাহেরি আলম গায়েবি আলম আত্মাবানি রব্বি ফাসানা তাদি সব কিছু দিয়ে আল্লাহ আমাকে সুন্দর করে। হযরত গ্রামে অনেকে বলে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা সামনে প্রশংসা করতে 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 এত বেশি প্রশংসা, এগুলি তো একবার আল্লাহর উপরে নিয়ে গেছেন, এটা তো শরীফ। আর আল্লাহ হযরত বলতেছেন 18,000 মখলুকাত খোদা ছাড়া যত কিছু আছে সারাক্ষণ যদি নবীর তারিফ করে নবী মোহাম্মদ হবে না, মাহমুদ হবে, প্রশংসিত হবে, অতি প্রশংসিত মোহাম্মদ মানে অতি প্রশংসিত। আচ্ছা অতি বলতে তার কোনো সীমা আছে? জোরে বলেন না, অতি বাকি, অতি আগুন, অতি বাতাস সীমা আছে? নাই। তাহলে সাত আসমান সাত জমিন জিন ইনসান তরুলতা সবাই যদি নবীর প্রশংসা করে, নবীর হামদ বয়ান করে, হাম হাম আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। এই জন্য আল্লাহ নিজে বলছেন মাহবুব
জালতুকা জিকরি হযরত কাযী আয়াজ মালিকের রহমাতুল্লাহ আলাইহ হাদিসের বড় ইমাম মারফুতের বড় ইমাম এর ওয়াইল্ড কাজ পর্যন্ত দুর্বল বলতে পারে নাই যারা নবীর মান সম্মান কমানোর জন্য দুর্বল হাদিস সহিফ হাদিস খোঁজ করে তারাও বলতে পারে না আল্লাহ জল মজুহু হুজুর করিম নূর সৈয়দ আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে সম্বোধন করেন জালতুকু যিকরি মাহবুব আমি তোমাকে আমার জিকির করে দিয়েছি নামাজ আমার জন্য নয় রোজা আমার জন্য নয় হজ যাকাত আমার জন্য নয় ইবাদত আমার জন্য নয় ফরজ ওয়াজিব মুস্তাহাব সুন্নাত নফল আমার জন্য নয় এগুলো তোমার জন্য আমি আল্লাহর জন্য হলো আমার বন্ধুর জিকির আমার বন্ধুকে স্মরণ করা আল্লাহ আমি তোমাকে আমার জিকির করেছি আমি সারক্ষণ ইন্নাল্লাহ কথা হোক আমি সারক্ষণ মাহবুব আমি তোমাকে স্মরণ করতেছি আমার জাকারাকা জাকারানি যখন তোমার ফজিলত বয়ান করবে তোমার মুজিজা বয়ান করবে তোমার গায়বী আলমের কথা বলবে তোমার জাহিরী আলমের কথা বলবে তোমার আদমের কথা বলবে তোমার সৌন্দর্যের কথা বলবে তোমার আখলাকের কথা বলবে যা কিছু বলবে এগুলি তোমাকে বলা নয় আমাকে বলা তোমার জিকির তোমাকে স্মরণ করা আমাকে স্মরণ করা কোনো পার্থক্য নাই আমার জাকারাকা জাকারানি যারা আমি আল্লাহকে জিকির করবে স্মরণ করবে কেমন সাথে সাথে তোমাকেও স্মরণ করবে তোমাকে স্মরণ করা মানে আমি আল্লাহকে স্মরণ করা অথবা আর তফসীর হলো তোমাকে স্মরণ করার সাথে সাথে আমাকে স্মরণ করতে হবে কারণ তুমি এবং আমি আল্লাহর মাঝখানে কোনো দাড়ি কমা নাই আমরা দুজন দু জাতের মধ্যে কামাল ইক্তিসাল আমাদের অলঙ্কার শাস্ত্র ফন্নে বলাগতের মধ্যে আসল ফসল একটা বহস আছে হযরত গ্রামী হুজুর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিকির বস্তু তো আল্লাহ কারণ আল্লাহ শুধু সারক্ষণ নবীকে স্মরণ করতেছে তাহলে আমরা যদি 18,000 মখলুকার নবী তারিফ করি নবীর প্রশংসার মহাসমুদ্রের এক ফোঁটা আদায় হবে না আর বেশি তারিফ যদি করি আসমান জমিন লৌহ কলম জিন ইনসান বেশি তারিফ করলে নবীর মাহবুব হবে প্রশংসিত হবে অতি প্রশংসিত হবে না আল্লাহ যখন নবীর তারিফ করেন তখন অতি হয়ে যায় এই জন্য আলা হযরত মুজাদ্দিদুদ্দিন মিল্লাত শাহিন সাহেব এসব মহব্বত মিজাবের রহমান
সহ্য শত শতাব্দী মুজাদ্দিদ হযরত সৈয়দনা ইমাম আমর রাজা খান খান্ডাহারি সুম্মা ফাযিল করলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আল্লাহর প্যারানবীর নাত লিখতে 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 অনেক নাত শরীফ লেখার পর কলম রেখে দিয়েছে। অগণিত হাজার হাজার কোটি কোটি ফেরেশতারা নবীর তারিফ করতেছে, সাতাশ পার নবীর প্রশংসা করতেছে, তরুলতা নবীর প্রশংসা করতেছে, জিনিসদার নবীর প্রশংসা করতেছে, এমনকি প্রত্যেক জিনিস সমস্ত সৃষ্টি তোমার প্রশংসা করবে, তোমার প্রশংসা আদায় করা সম্ভব হবে না। তোমার প্রশংসা বাস্তবিক প্রশংসা হবে যদি আল্লাহ প্রশংসা করে। এই জন্য ইমাম আহমদ রাজা রহমতুল্লাহ ফরমান এরশাদ করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আয় রাজা খুদ সাহেব কুরআন মত গাহে হুজুর, আয় রাজা খুদ সাহেব কুরআন মত গাহে হুজুর, তুমসে কব মুমকিন হ্যায় ফির, তুমসে কব মুমকিন হ্যায় ফির, ফির মদহ রসূলুল্লাহ কি সাহেব কুরআন আল্লাহ, আল্লাহ তাবারক তাআলা ত্রিশ পারা কুরআন, আমরা যা বলি না কেন প্রত্যেকটা আয়াতের হতে ভিতরে নবীর তারিখ না তো বাহিরে নবীর তারিখ। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন লিকুল্লি আয়াতিন মিনহা শাহরুন ওয়া বাতন, প্রত্যেক আয়াতের একটা জাহির মানি আছে আর একটা বাতিনি। যেখানে নামাজ রুকন দিয়েছে সেখানে যদি আমরা দেখি আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, এটা হলো মানে জাহের, কিন্তু ভিতরে দেখা যাচ্ছে আমার নবী, ভিতরে কে আমার নবী, নবী বলেন আল্লাহ যে বলছে আকিমুস সালাত নামাজ কায়েম করো, তোমরা নামাজ কি করে কায়েম করবে আমাকে ছাড়া, আমি তো প্র্যাকটিক্যাল কোরআন। সুতরাং সল্লু কামা রাআইতু মানি উসাল্লি, দেখো এই আয়াতের ভিতরে নবী গ্রহণ আতি উসিয়া রোজা রাখো, রোজা কি করে রাখবে, আমি যেভাবে রোজা রাখবো সেভাবে তোমরা রোজা রাখো। এই জন্য হযরত আল্লামা ডক্টর ইকবাল রহমতুল্লাহ আলাইহি আল্লাহ নবীর প্রশংসা করতে গিয়ে খুব সুন্দর কথা বলেছেন, মনে হয় আমি কয়েকবার বলেছি, আল্লামা ইকবাল ইরশাদ করে বাস্তবে আল্লাহর নবীকে আল্লামা ইকবাল চিনেছেন, আশিক রাসূল ছিলেন, বিশ্ববিখ্যাত আলেম ছিলেন, বিশ্ববিখ্যাত কবি ছিল, উনি বলতেছেন নিগাহে ইশক মুস্তি মে ওহি আউয়াল ওহি আখির ওহি ইয়াসিন ওহি তাহা ওহি কুরআন ওহি ফুরকান। হে বিশ্বের মুসলমান,
তোমরা যে কোরআন তেলাওয়াত করতেছো, কোরআন থেকে বিভিন্ন সুরা তেলাওয়াত করতেছো, সেই কোরআনের মধ্যে যত কিছু আছে আমার উস্তাদ গ্রামে শেখ তাফসীর ও হাদিস মুহতাম জিয়া গনিমি রহমতুল্লাহ ইরশাদ করেন, আল কোরআনের উপর আমল করা কসম খোদার সম্ভব হবে না নবী সারা। আল কোরআন যেটা আমরা তেলাওয়াত করি যে থিওরিক্যাল কোরআন, আর আমার প্যারা রসুল আশেক রসুলের নজরের মধ্যে আমার প্যারা রসুল তোয়াহ আমার নবী, আউয়াল সৃষ্টির মধ্যে আমার নবী, আখের আমার নবী, কেমন পর্যন্ত নবী আসবে না, নবী আসার আর প্রয়োজন নাই, দরওয়াজা আল্লাহ তাবারক তাআলা বন্ধ করে দিবে নবুয়তের দরওয়াজা। কেন? এই কারণে আগে নবী ইন্তেকালের পরে আরেক নবী পাঠাইতো, এভাবে পাঠাইতে পাঠাইতে লক্ষ লক্ষ প্রেরণ করছে আল্লাহ তাবারক তাআলা, মগর রসুল কইমের পরে আর নবী আসবে না, নবুয়তের দরওয়াজা বন্ধ। কেন? আমার নবীর উম্মতের আউলিয়ারা এই দিনকে হেফাজত করবে, হেফাজত ইসলাম নাম দিলে কি ইসলামের হেফাজত হয়? আল্লাহ চাইলে মিথ্যে বলতে পারে, এটা কি ইসলামের হেফাজত হয়েছে না খেয়ানত হয়েছে? আরে সার নেব, হেফাজত ইসলাম নেই বলকে খেয়ানত ইসলাম হয়। আল্লাহ চাইলে ওয়াদা খেলামি করতে পারে, আল্লাহর তারিফ কিভাবে করা যায়? এটা কি ইসলাম হেফাজত করলো না খেয়ানত করলো? কেয়ামত পর্যন্ত হেফাজতে ইসলামের জিম্মাদার নিয়েছেন আমার নবীর উম্মতের আউলিয়ারা। নগাহে কেন তৈরি করলে? আল্লাহ আল্লাহকে প্রকাশ করলেন আমার নবীর মাধ্যমে। রসুল পাককে তৈরি না করলে তাহলে মখলুকাত অনেক লম্বা আদি সার বিরাট জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু সার মালিক আল-উলামা মাওলানা জহিরুদ্দিন বিহারী রহমতুল্লাহ আলাইহি আলা হযরতের অন্যতম ছাত্র হাফিজুল হাদিস মাওলানা জহিরুদ্দিন বিহারী ফতোয়ে জহিরুদ্দিনের মধ্যে উনি এমন একটি সৈয়াদি নকল করছেন, কিয়ামত পশ্চিম দিকে সূর্য উদয় হওয়া পর্যন্ত এ হাদিসকে রদ করার মতো বা দুর্বল করার মতো কারো শক্তি নেই। ফতোয়া মালিকুল উলামা তো হযরত আবু বনে জাইনুলাবদিন সাহেবকে মোবারকবাদ জানাচ্ছি। আজ আমরা নবীর বেশি তারিফ করতেছি না, আমাদের তো তৈরি করছেন আল্লাহ তাবারক তাআলা, আকিমুস সালাহ ওয়াতুজ যাকাত আতিমুস সিয়াম ওয়া আতিমুল হজ ওয়াল উমরাতা লিল্লাহ ইত্যাদি ইত্যাদি যত ইবাদত আছে নামাজ রোজা হজ যাকাত উপরে দেখা যায় আমল, ভিতরে আমার নবী বসে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুফতান গিয়ার খান রহমতুল্লাহ বলেন আল্লাহর নবীকে বাদ দিলে, বুখারীর বাদ দিলে, মুসলিম বাদ দিলে, নবীর হাদিস বাদ দিলে, ইমাম আজম আবু হানিফার ফেকা, ইমাম শাফির ফেকা, আমিন আহমদের ফেকা বাদ দিলে কোরআন শরীফ চলবে না, কোরআনের উপর আমল করা চলবে না কোনোদিন। কেননা চলত তোর নবীর পরে অন্যান্য যুগে যেমন নবী পাঠাইছিলেন
আমার প্যারা নবীর ফরজ কোরআন বোঝানোর জন্য আরো নবী ঘটাইত, জোরে বলল নাউজুবিল্লাহ। কিন্তু রসুল করিমের পরে আর কোন নবী আসতে পারে? হ্যাঁ, এই নবুয়তের দরওয়াজা খুলে দিয়েছে যৌবনের প্রতিষ্ঠাতা কাসেম নাজমুল্লাহ। সে বলল যে খাতামুন নবীন ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবীন। খাতামের অনেক মানে আছে, এক মানে হলো শ্রেষ্ঠ। আখিরি নবী বলাটা এটা কোন নবীর ফজিলত নয়, শ্রেষ্ঠ বলাটা নবীর ফজিলত। আমার প্যারা রসুলের আগে যারা নবী এসেছে তাদের মধ্যেও আমার নবী শ্রেষ্ঠ। যদি কোনো জায়গার মধ্যে কোনো সঙ্গে যদি কেউ নবুয়ত দাওয়া করে কোনো নবী হবে নাউজুবিল্লাহ, সে নবী থেকে শ্রেষ্ঠ হবে। তাহলে রসুল করিমের পরেও কি নবী আসতে পারে? হ্যাঁ, একবার এক মাওলানা সাহেব বড় সুফি সাহেব কয় আর নবী আওলা বিলবু মেনে না মিন আনফুসি ওয়া জওয়ালুহুম ওয়া হাতুহুম, ইয়া নাযিল হয়েছে রাসূল পাকের আফাতের পর মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা শাদি করার জন্য কেউ প্রস্তাব দিয়েছে, তখন আল্লাহ তাআলা ইয়া নাযিল করছে। লোকটা আলেম সুফি ভুলে গেছে, তাই বললাম সুফি সাহেব আপনি তো বড় আলেম ফাজল পড়ার, আল্লাহর প্যারা নবীর পরেও কি ওহী নাযিল হয়েছে নাকি কোরআন শরীফে? ও ঠিক তো, আমি ভুলে না করছি। আরে তোমরা কাছে আছো, আমরা কাছে আছি, এক কানে বসো, তুদের মানুষ সমঝদার মানুষ দিয়ে তারপর বুঝে যাবে কারা হোক কারা বাদ হোক, রাজি নাই বসতে রাজি নাই। সবে কবক মুরগুনে আওয়াজ দি সকালবেলা, রাতা পুরো আওয়াজ দে না মাসের লাগে। এই জন্য হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ করেন লা তাসুবুদ্দি, সাবধান তোমরা আবাল কুরাকে মরককে তোমরা মন্দ বলিও না, মন্দ বলিও না, লিআন্নাহু ইউকিজুল সালাত, মুয়াজ্জিনে তোমাদেরকে আযান দি, আযানের মাধ্যমে চেতন করার আগে মুরগে আযান দি, তোমাদেরকে চেতন করে দিয়েছে। লা তাসুবুদ্দি, খবরদার, লিআন্নাহু ইউকিজুল সালাত, হাদিস সহিহ। আওয়াজ দিছে গাছের উপরে নিচে শিয়াল, শিয়াল বলল যে ভাই তুমি আজান তো দিলে, সলো জামাত নামাজ পড়ি। বলে আমরা তো দুজন, ইমাম কে হবে? আমরা তো দুজন, একটা ইমাম লাগবে না? শিয়ালে বলল হ্যাঁ ইমাম লাগবে। ওই গাছের নিচে ইমাম সাহেব ঘুমাচ্ছে, ওনাকে একটু জাগাই না, ওমা গাছের গোড়াতে গেলে বিরাট শেয়ারে বব্বর, বিরাট একটা বাঘ, এক শেয়ারে বব্বর ও সোতা রাহা হরাটা লেতা রাহা নাকটা নিয়ে গেলে ঘুমাচ্ছে। শিয়াল চলে যাচ্ছে আর মুরগ বলছে যে ভাই কি নামাজ পড়বে না ইমাম সাহেবকে জাগান নেই? আরে বাইরে জাগান তো দূরের কথা, ইমাম সাহেব দেখা মাত্রই আমার উজু ভেঙে গেছে, আমি উজু বানাইতে যাইতে যাইতে বুড়ো হয়ে গেছে। কুহুরি কথা বলতে 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 বুড়া হলে ওই নামটা পরিবর্তন করার জন্য যখন মানুষ চিনে গেছে তাদেরকে তখন নাম দিয়েছে হেফাজতে ইসলাম, ইসলামের হেফাজত। এগুলি ইসলামের হেফাজত, নামাজে নবীর খেয়াল, আসসালামু আলাইকুম বলার
সাথে নবীর খেয়াল স্থলে গরু গাধার খেয়াল আনা বৈধ। তো নমস্কার আল্লাহ, এখন তোমরা নামাজ পড়ছো গরু গাধার, তোমাদের ইবাদত গরু, আল্লাহর নবীকে ইমাম আব্দুর রব সাহানী রহমতুল্লাহ এরশাদ করেন, এই মুসল্লিরা যখন তোমরা আসসালামু আলাইকা ইয়া নবী বলবে, নবী দূর নয় তোমার কাছে আছে, আল্লাহর নবী দূর নয় তোমার কাছে আছে। সেখানে নবীকে সম্বোধন করে মেরাজের রাত্রিতে দিয়েছিলেন, ওটা নকল করবে না, আল্লাহ নবী তোমার কাছে আছে, তোমার সালাম শুনতে সেই জুড়ে বলেন সুবহানাল্লাহ। গরু গাধার খেয়াল করা এটা কি এহবাল ইসলাম না খেয়ানত ইসলাম? হ্যাঁ, খেয়ানত ইসলাম। এই জন্য বলতে বাবা উজু না ভাঙে মতো শক্ত করে উজু বানায় বস, বসতে রাখবে না। সে বলছে ঈদ মিলাদুন নবীর জন্য আজ ঈদ মিলাদুন নবী, জশ্ন ঈদ মিলাদুন নবী মানে জানলাব দিন আল্লামা জানলাব দিন এ মাদ্রাসায় তাহফিজুল কোরআন মানে জশ্ন ঈদ মিলাদুন নবী। বেলবার বিয়ে গেছে, গোস্ত দিয়েছে, গোস্ত খাইছে, কিসের গোস্ত? গরুর গোস্ত। বেয়াই ফতোয়া দিচ্ছে ওই সালে মুফতি হাটাদারে, এটা গোস্ত যখন পুরুষের গোস্ত, গোসফাদের গরিব নওয়াজের আল্লাহর পেয়ারা নবীর বা ঈদ মিলাদুন নবীর গোস্ত, যখন নবীর নাম গোসফাগের নাম গরিব নওয়াজের নামে যখন কিনছে নাম লাগাইছে আল্লাহর নামে জবে করলেও গোস্ত হারাম হয়ে গেছে, বিয়ে যে গোস্ত খাইছে এটা গোস্ত নো ফাহানা আছে, নিয়মিতের রেকর্ড আছে। আচ্ছা, জাগা জমিন ঘর বাড়ি এগুলি মানুষের নাম নয়, মুফতি যে ঘরে থাকে সেই ঘরে তা কত শিরিক হবে? একর টাকা মুফতি সাহেব, তাহলে ঘরে সম্পর্ক কার সাথে? আল্লাহর সাথে, মুফতি সাহেবের সাথে। এই জমিনটা কার? অমুকের। একরটা কার? অমুকের। এই গরুটা কার? অমুকের। নাম উল্লেখ করলে যদি গোস্ত হারাম হয়ে যায় তাহলে জালেম তুমি যে ঘরে থাকো ওই ঘরকে তোমার ঘর বলা হয়, বেশি রিক্ষণ একর টাকা আল্লাহ না নইমির খার হোক নইমির সাহেব। এই ওয়াজ কোটি টাকা, হ্যাঁ জালালি সাহেব, তাহলে এটা পড়া গেছিল জালালি সাহেবের নামে কুটসিলানো হয়েছে, নবী সামের কুটসিলানো হয়েছে, নাম তাহলে তোমার মেয়ে বিয়ে দিয়েছ, ছেলেকে বিয়ে করাইছো, তুমি যে গরু ছাগল কিনছো কার জন্য? আমার মেয়ের বিয়ে, তাহলে বিয়ে সই হয় না, তোমার মেয়ের সাথে সংসার করতেছে সই হয় না, ছেলে সন্তান যেগুলো হচ্ছে এগুলো সহি সন্তান হবে না। তুমি বিয়ে করি তুমি যে সন্তান জন্ম দিয়েছ এগুলি হালাল নয়, তোমার বিয়ের জন্য তো গরু কিনছে তারা, তোমার শাশুড়ি এই ধরনের
কথা, এগুলো কোনো কোরআন নো হাদিস নো এবং কোন জ্ঞানীও এই ধরনের কথা বলতে পারে না। আল্লাহর কোরআন যেখানে মজুদ, বুখারী শরীফ যেখানে মজুদ, সিরাজে যেখানে মজুদ, ইমাম আজমের ফিকহ মজুদ, আলা হযরত ইমাম আহমদ রাজার আকীদা মজুদ, হযরত আল্লামা কাজী শরীফ রহমাতুল্লাহ জিহাদ মজুদ, আমাদের সব কিছু আমাদের কাছে আসে নাই। এত কিছু থাকার সত্ত্বেও তোমরা এই ধরনের কথা বলতেছ, যে ধরনের কথা একটা ফাগনে বলো না। ওরসের গোস্ত আল্লাহ তাআলা ফাকুলু মিম্মা যুকিরা ইসমুল্লাহ আলাইহি, আল্লাহর নামে যখন জবে করবে, আল্লাহর নামে যখন কি করবে, জবে করবে, ওই গোস্ত হালাল, ওই গোস্ত। আর ঘটনা হলো শুরু থাকতে ওই ওই উন ইমেজ মারিবে লাগবে রাঙ্গাবালি যেতে যাইল, রাবাল্যের এটা কইছি কি ফাঁডা সরল করে রং টং দি, আশুক করে রং টং দি, ভগবানের নামে সার দি নখাড়ে, এখন ইয়েলো নখায় সরল মোটা আসিবে ফালিফ তো নউড়ে তুই বিরাট আস আর ফল রহ দিয়ে তাই ও আস দিয়ে তোর না দেখ খাম গো কি তোরা শুন তো দই নারা কো বা তে গাই কি দি আগে সরে বে আস সরে হুব হুব আহাদ তোরা বুঝি রে সল দরি আসিবে দরি বিসমিল্লাহ আল্লাহু আকবার করে জবে করে দি। এখন ইতিরাই আর মো চেয়ারম্যান আছে, চেয়ারম্যান নালে দিয়ে অনুর ভাই নিয়ে আর সাড়া সল সারি দিয়েছে ভগবানের নামে, আর খোয়া বা দেখে ফেলে খোদা তো আলেম নয়, আলেম তো জান ধরে খোদা আর একজন বড় মুফতি আছে মানে আব্দুর রহমান আলী সর মানে এলিয়াস শর্মা বড় আল্লামা আছে, খালি বেতুল গানন করিব ই বেতুল গান হবে খুব ভালো আমার যখন অনর বাইরে খুব ভালো আমার ইয়ে রহন তুন মুয়াফেক তুন আল্লাহর নামে সবে করে দেখাই হারালই না নয় হ্যাঁ রাত হবে রব্বালা খুব ফরমাতা হয় ফকুলু মিম্মা শুকরা শুকুল্লাহ আলে পড়নে কি وجہ سے حلال ہو اس کا کھانا حضرات عرب اور کافر اللہ منا ارزا তারা মূর্তির নামে জবে করত, তাদেরকে রদ করার জন্য আল্লাহ তারা এই আইন নাযিল করেছেন ফাকুলু মিম্মা যুকিরা ইসমুল্লাহ আলাইহি আফরায়তুম মিন আল্লাহ তাআলা ওয়ালা তাকুলু মিম্মা তোমরা ওই হালাল পশুর গোশত খাইও না যে হালাল পশু জবে করার সময় ইচ্ছা করে আল্লাহর নাম বাদ দিয়েছে। একজন মুসলমান যদি বিসমিল্লাহ আল্লাহু আকবার করি বলে জবে করি যে বলে পড়ি কি বিসমিল্লাহ আল্লাহু আকবার পড়ো নাই জবে করে দিয়েছে তাহলে হালাল, কেন যেহেতু তার কলবের মধ্যে কি আছে ইমান ওলির নামে নবীর নামে ঈদ মিলাদুন নবীর নামে মনসান লাবুদ্দিন যদি কর্ম চোখে করে নবীর নাম লাগার কারণে
তাহলে তো একটা কুরবানিও জায়েজ হবে না, এই সাড়ে মাস তোমাদের কুরবানিও জায়েজ হবে না। একটা গরু কুরবানি করতে কজন নামে জোরে বলে না, সাতজন না, আর ছাগল একজন। তাহলে কোরবানির গরু ছাগল কিনা কি আল্লাহর নামে না মানুষের নামে? মানুষের নামে কোরবানির পশু মানুষের নামে ক্রয় করা হয়, কিন্তু আল্লাহর নামে জবে করা হয়। কার নামে জবে করা হয়? আল্লাহর নামে। হযরত, সুতরাং সাধারণ মানুষের নামে যদি ক্রয় করে আল্লাহর নামে জবে করে করলে যদি হালাল হয়, তাহলে ঈদ মিলাদুন্নবীর জন্য, খতমে বুখারীর জন্য, খতমে কোরআনের জন্য, মাদ্রাসায় তাফিজুল কোরআন মাঠে যদি গরু মহিষ জবে করে সেটা যদি হালাল না ডবল হালাল। এই আয়াতের দ্বারা এক কথা প্রমাণ, আন্নাল বকরাতাল মঞ্জুরা লিল আউলিয়া ফি জামানিনা কামা হুয়া রাসম ফি জামানিনা। আমাদের দেশে যে রেওয়াজ আছে, আমরা আল্লাহর ওলির উরুসের জন্য গরু ছাগল ক্রয় করি, আমাদের দেশে যে রেওয়াজ আছে। উনি বলতে চায় কসাই গোষ্ঠ বিক্রি করে সেটা শুধু কৃষ্ণ আল্লাহ সবে করছে, এটা হালাল। আর এটা হালাল ও তৈয়ব, এটা হালাল এবং তৈয়ব, এটা বরকত, এটা তবরক। এই গোষ্ঠ খাইলে যদি কেউ শরীর নিয়ে থাকে তার রোগ চলে যাবে। এরকম প্রায় কিতাবে আছে। হযরত, মানুষকে কত রকম করে প্রতারণা করতেছে, আল্লাহু আকবার! প্রতারণার এখন যত কিয়ামত আসন্ন তত প্রতারণাকে বের যাবে মনে রাখবেন। এখন শিয়া ভাই একদম চট্টগ্রামে আলেম, যেহেতু এখানে মেজরিটি সুন্নি, এর জন্য ওনার মাহফিলের নাম হয়েছে মহা সুন্নি সম্মিলন। কিন্তু আসলে সে শিয়া এবং শিয়া আলমকে দাওয়াত করে, শিয়া রাফেজিকে দাওয়াত করে। তারা লিখছে সিদ্দিক আকবর ফারুক আজমের জন্য জাহান্নামের মধ্যে এমন জায়গা রাখা হয়েছে যেখানে নমরুল ফেরুনকে দেওয়া হবে। আর ওসমান সিন্দুরান ইহুদি ছিলেন, এগুলো সময় নিয়ে লিখছে তার কিতাবে। হযরত, আল্লাহ তাআলা ও তাআলা এই প্রতিষ্ঠানকে এই খতম বুখারি খতম কোরআন সালাওয়াত রসুল এ আল্লাহ কিয়ামত পর্যন্ত জারি এবং সারি আমিন। কিয়ামত পর্যন্ত আহল সুন্নাত ওয়াল জামাত মাসাহিব উলামায়ে কিরামের আহলাওয়াত জারি রাখেন আমিন। আর সংকল জমা প্রতিষ্ঠান না থাকলে তোর নবীর নাম লেওয়া জমিতে থাকবে না,
নবীর নাম লওয়া যদি বন্ধ হয়ে যায় তাহলে কেমন হয়ে যাবে? নবীর নাম লেওয়া আসে দুনিয়াতে, এর জন্য সাতাশ পঞ্চাশ জনই খোদাই কায়েম আছে। আল্লাহ তাআলা খতম কোরআন, খতম বুখারী, খতম মজমু সালাত রাসূল, যা কিছু হয়েছে এগুলো কবুলের মঞ্জুর করে আমিন। জায়েদ হোসেন, জিন্দা মোহাম্মদ আবুল হোসেন, হজরতনে গড়াহাটির বাড়ি, গ্রাম রায়সাটা, বাসকানি চট্টগ্রাম, আবেন মোহাম্মদ শাহেদ হোসেন, জিন্দা মোহাম্মদ আফসার মিয়া, হজরতনে আসকার চৌধুরীর বাড়ি, গ্রাম রায়সাটা, বাসকানি চট্টগ্রাম, আবেন মোহাম্মদ মিরাজউদ্দিন, পিতা মোহাম্মদ মতলব মিয়া, হজরতনে মোহাম্মদ ফারা, গ্রাম রায়সাটা, বাসকানি চট্টগ্রাম। আমাদের সম্মানিত আমাদের ছাত্রদেরকে ফাঁকরি ভরিয়ে দিচ্ছেন প্রত্যেক বছরের নিয়ে বছরও আমাদের মাদ্রাসা থেকে যাদের সমাপ্ত হয়েছে তাদেরকে ফাঁকরি প্রদান করা হচ্ছে। আপনারা সকলে দোয়া করবেন, সহযোগিতা করবেন, সাথে সাথে আপনাদের সকলের অবগতির জন্য জানাচ্ছি, আমরা এবেস্তানিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসায় নার্সারি থেকে দাখিল সপ্তম শ্রেণী পর্যন্ত আমরা একাডেমিক কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে নার্সারি থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত তাদের ফাঁকরি দেওয়া হলো। কাল কিয়ামতের দিন, কিয়ামতের দিন বাপ রিকশাওয়ালা লেখাপড়া জানে না, তার মাথায় এরকম নূরানি টুপি আল্লাহ পরাই দিবেন, তার আলোর দ্বারা, তার নূরানিদের দ্বারা কিয়ামতের ময়দান আলোকিত হয়ে যাবে। রসুল পাকের হাদিস, বাপ রিকশাওয়ালা মা বাবা লেখাপড়া জানে না কিন্তু ছেলেকে হাফেজ কোরআন করেছেন, আলেম করেছেন, হাফেজ কোরআন করেছেন, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন ওই রিকশাওয়ালা ওই গুরুকে মা বাবাকে কিয়ামতের ময়দানে এমন তাজ নূরানি তুমি পরাই দিবে যার আলোতে কিয়ামতের ময়দান আলোকিত হয়ে যাবে। আপনাদের ছেলে মেয়েদেরকে এভাবে দিনই তালিম দেন, কারণ কোরআন হাকিমের তেলাওয়াত, কোরআন কোরআনুল করিমের হেফজ, কোরআন করিমের আহকাম যতদিন দুনিয়াতে থাকবে কেয়ামত কায়েম হবে না। আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া বারিক ওয়া সাল্লি ইলা আলামিন। খোদাউল কুদ্দুস মাদ্রাসায়ে তাহফিজুল কোরআন টিকা সয়জন হাফেজ কোরআন পারু তাজিল হয়ে দস্তার ফজিলত লাভ করছে আল্লাহ রব্বুল আলামিন। প্রত্যেক বছর এই ময়দানে খতম কোরআন করিম গর্বে বোখার শরীফ এবং মজমু সালাত রাসূল শরীফ অন্যান্য আগায়রা খতমাত আদায় করা হয়। প্রত্যেক বছর কোন না কোন এক হাফেজ কোরআন তারা এই মজরা থেকে ফারগ হাসিল হয়ে যায়। আল্লাহ খতম কোরআন করিম সওয়াব খতম বোয়া জিন মন সরা 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 কাম মিলাত উলামা ইকরামের খিতাবাত এবং বয়ানাতের সওয়াব নূর করিম রহুরম সরওয়ারে কায়নাত ফখরে মৌজুদাত নবী আকরাম নূর মুজাসসাম জানে দো আলম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম দরবারে পাগে পৌঁছাই দো আল্লাহ ইলাল আলামিন। মুতাজরাত আম্বিয়া আলাইহিস সালাম, সমস্ত আসহাব রাসূলুল্লাহ, আজওয়াজ রাসূলুল্লাহ, ওলাদ রাসূলুল্লাহ, শুহাদা ফি সাবিলিল্লাহ, পঞ্জতন পাক শুহাদা কারবালার দরবারে পাগে পৌঁছায় আল্লাহ
বিদায় নিয়ে যান হযরত মাওলানা তোফায়েল আহমদ রহমাতুল্লাহ আলাইহি সহ আল্লাহ সবার কবরে সওয়াব পৌঁছায় দাও আল্লাহ আমরা কি চাইতে সেগুলি আল্লাহ জানে কিনা, তাহলে না আপনি কি পাঠানোর কোন দরকার? আল্লাহ সবকিছু জানে, আলিম আল্লাহ তারা দান করেছে আল্লাহর প্রেরণ। নতুবা ওমানের মধ্যে একজন বান্দা ইসলাম প্রচার করছে, একবারে যেতেন মাত্র, ওনার একটি রেওয়ায়েত আছে মুসলিম শরীফের মধ্যে, হযরত মাযিন বিন আদুবা রাদিয়াল্লাহু তাআলা মূর্তি পূজা করতেন, বড় মূর্তি বলল হঠাৎ করে পাথর মূর্তি, আয় মাযিন ওই মজলিসে সব চলে যাও, খেজুর বাগান মধ্যে আল্লাহর প্যারা নবী তোমার জন্য অপেক্ষা করতে। সে চলে গেল ওখানে অনেক দূরে, আল্লাহ নবী ডাক দেন আয় মাযিন বিন আদুবা, আর দেরি করি না তাড়াতাড়ি চলে আসো, যে কোনোদিন দেখে নাই ওনার নাম কিন্তু আল্লাহ নবী বলে দিলেন, বাবার নামও বলে দিয়েছেন। আল্লাহ আমাদের অন্তর জামি, আমাদের অন্তর খবর ইলাহাল আলামিন, প্রত্যেকের নেক কারণ পূরণ করুন। আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকেও এইভাবে দিনের খেদমত, কোরআন শরীফের খেদমত, হাদিস শরীফের খেদমত করার তৌফিক দান করুন। আল্লাহ মদদে তাহফিজুল কোরআন দিন দুগুণ রাখতে হবে তৌফিক দান করুন। ইলাহাল আলামিন খতমাতুল সওয়াব, আমিরুল মুমিনিন ফিল হাদিস, ইমামুদ্দিন ফিল হাদিস, হুজ্জাতুল আলাল আরদ, মুজাদুল মুজাদুল নবী, আয়াত মিন আয়াতিল্লাহিল কুবরা, হযরত আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমাইল বুখারীর দরবারে পাক পৌঁছায় দাও। আল্লাহ ইমে শেষ তরিকের দরবারে পাক পৌঁছায় দাও। আল্লাহ ইমে মুস্তাদিন আয় ইমে শরীয়ত তরিকত হায়াত মারফাতের দরবারে পৌঁছায় দাও। মাওলানা জয়নুল আবেদিন সাহেব দাওয়াত বরকাতুল কুদসিয়ার, আ মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন, আমাদের মেহরবান মা বাপ, আমাদের আত্মীয় স্বজন যারা যারা এমন বিশ্বের মুমিনিন মুমিনা যারা কবর সাইতে আছে, আল্লাহ তাদের কবর সওয়াব পৌঁছাই দাও। আল্লাহ তাদের কবর গুণ সাথে জান্নাতের সম্পর্ক করে দাও। আল্লাহ এই মাদ্রাসাকে আরো তরক্কি করার জন্য আল্লাহ তুমি গায়েব থেকে আল্লাহ তুমি সাহায্য করো। আল্লাহ তোমার খাজানায় গায়বের মধ্যে কোনো দৌলতের অভাব নাই। আল্লাহ তোমার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জশ ঈদ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদকায় আল্লাহ গায়েব থেকে এই মাদ্রাসা তাহফিজুল কোরআন দিন আল্লাহ তুমি গায়েব থেকে আসবাব ফরাহম করে দাও। আল্লাহ আল্লাহ মাওলানা সাহেবের হায়াতের মধ্যে ফুরন্দ বরকত দান করো, সুন্দর ওলামায়ে কেরাম যত আছে প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দান করো। আল্লাহ ইফহামুত তাফহিম দান করো, কোরআন সুন্নাহ সঠিক বুঝার তৌফিক দান করো। খোদা মুহাম্মদ আমরা যারা উপস্থিত হয়েছে আমাদের উপস্থিতি কবুল করো। আল্লাহ ওনার এই ইন্তজামকে, এই জশ্নিদি মিলাদুন নবীকে আল্লাহ তুমি কবরের মঞ্জুর করো। আল্লাহ যা কিছু টাকা পয়সা গরু ছাগল ইত্যাদি ইত্যাদি আল্লাহ জমা করা হয়েছে, যা কিছু ইন্তজাম হয়েছে আল্লাহ এগুলি কবুল করে আল্লাহ তাদেরকে আল্লাহ মগলুব করবে। জঙ্গি পৃথিবীর জন্য একটা সমস্যা, সারা পৃথিবীর জন্য জঙ্গি নামাজের মধ্যে বোম ব্লাস্ট করতেছে, মানুষ মারতেছে। আল্লাহ এই জঙ্গিরা একজন মুসলমান নয়, তারা অনেক চিন্তা ভাবনা করে তারা সবাই ইসলামের নাম ধারণ করেছে মাত্র, তারা সবাই ইহুদি। আল্লাহ এই জঙ্গিকে এই পৃথিবীর বুক থেকে নিষ্পেষিত করবে। যত বাতিল সরকারের দুশমন আর দিন আছে
আল্লাহ তাদেরকে মগলুব করে দাও। আহলে সুন্নাত ওয়াল জামাত কা গালিব কর আল্লাহ। আল্লাহুম্মা আগনিনা বিল ইলমি ওয়া যাইয়িনা বিল হিলম। আল্লাহ আমাদের যারা রোগ আক্রান্ত আছে, যত প্রকার আলসার, ক্যান্সার, ডায়াবেটিস, হাড় রোগ, কিডনি রোগ, চক্ষু রোগ, কান রোগ, আল্লাহ ব্রেনের রোগ, শিশু রোগ, এই সমস্ত রোগ থেকে আল্লাহ সেবায় কামের, সেবায় আমের, সেবায় তাম, আল্লাহর ওনার ছেলেকে যেভাবে হাফেজ কোরআন করতেছেন ওভাবে আহলে সুন্নাত ওয়াল জামাত রুকনে রুকন বিশ্ববিখ্যাত আলেম করল আল্লাহ। আল্লাহ তাকে এলমে হুজুরি দান করো। আল্লাহ যতগুলো শূন্য ছাত্র আছে, আমিন, স্কুল কলেজ ইউনিভার্সিটি আল্লাহ প্রত্যেককে আল্লাহ তোমার এলমে হুজুরি নসিব করো আল্লাহ। আল্লাহ তোমার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদকা আল্লাহ খানদানে কাদের চিশতিয়ানে সুরম দিয়ে সরাওয়াত দিয়ে সমস্ত বড় খানদান আউলিয়া কাবিলদের উসিলে আমাদের দোয়াদার হস্ত কবুল করো। আল্লাহ মাসনা কওয়াতানা ফিল উমুর কুল্লাহা ওয়া আজনা মিন খিজি দুনিয়া ওয়া আযাবিল আখিরা। আল্লাহুম্মা সাহিল আলাইনা কুল্ল সওয়াব বিহুরমতি সাইয়্যিদিল আবরার ওয়া সাল্লাল্লাহু তাআলা খায়রাল উমুরাতি সাইয়্যিদুনা রাফিয়ানা ওয়া নাবিয়ানা মাওলানা মোহাম্মদ ওয়ালে সবাই মাইন আল্লাহ ইমাম আলো সুরত আল্লাহ হাসিম জাকুল্লার হায়াত মিলি বরক দান করো। আল্লাহ আমার মুর্শিদ করিম কে উম্মত দরাজ দান করো। ও সাল্লাল্লাহু তাআলা আলা নবিল করিম ওয়া আলা আলি সাহাবায়ে মাইন বি রাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।